ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। সঠিক উত্তরটি নির্বাচন করো। -2 লেস দ্যান ইকুয়াল টু 3x -1 বাই 2 লেস দ্যান ইকুয়াল টু 1, যেখানে x বিলংস টু z। অসমীকরণটির সমাধান সেট হয় অপশন এ 1 2 -1, অপশন বি 1 0 -1, অপশন সি -1 0 1, অপশন ডি 1 -1 0। তো এখানে প্রথমেই যেটা দেওয়া আছে সেটি আগে লিখি। -2 লেস দ্যান ইকুয়াল টু 3x -1 বাই 2 লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারছি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে -4 লেস দ্যান ইকুয়াল টু 3x -1 লেস দ্যান ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে পাওয়া যায় -4 প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু 3x লেস দ্যান ইকুয়াল টু 2 প্লাস 1। তার মানে আমি বলতে পারি -3 লেস দ্যান ইকুয়াল টু 3x লেস দ্যান ইকুয়াল টু 3। তার মানে 3 দিয়ে ডিভাইড করলে পাই -1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে x এর ভ্যালু -1 এর থেকে ছোট বা সমান এবং -1 এর থেকে বড় বা সমান, আর x এর ভ্যালু 1 এর থেকে ছোট বা সমান। তার মানে x এর সমাধান সেট কি হতে পারে? x এর সমাধান সেট হতে পারে -1 0 আর 1। তার মানে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।